বলছি তো অ্যাপোলো টায়ার হবে নাকি? ও আচ্ছা আচ্ছা, পিছনের চাকা ইনস্টলেশন কমপ্লিট, এবার সামনের চাকা লাগাবো। টায়ার লাগানো কমপ্লিট, তো এখন একটু চালিয়ে দেখতে হবে কেমন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আমি আবারও শুরু করছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি এখন যাচ্ছি রানাঘাটে, আর এখন যাচ্ছি রানাঘাটে হলো গাড়ির টায়ার চেঞ্জ করতে। দেখো, যদিও গাড়ির টায়ার এখনও পুরোপুরি শেষ হয়নি বা এখনও চালানো যাবে, বাট সামনে যে বৃষ্টি কাটার দিন, যে কারণে আসলে টায়ারগুলো চেঞ্জ না করলে স্লিপ করছে রাস্তাগুলো। তো রানাঘাট যাবো, যে দেখবো এখানে যে কোন টায়ার কেমন কী লাগালে ভালো হবে। তা চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আর কোন টায়ার কেমন কী লাগায় না লাগায়, কোথা থেকে লাগায় সব কিছু তোমাদেরকে ডিটেল বলে দেবো। তো দেখতে থাকো তোমরা। জানি তাই বন্ধুরা, তো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর আমার বাড়ি থেকে রানাঘাট 5 কিলোমিটার মতো। আর এখন যে রানাঘাটে দেখবো কোথায় কেমন কী টায়ারগুলো পাওয়া যায়, আমি এর আগে কোথাও কখনো টায়ার লাগাইনি আর কি। তো এটাই ফার্স্ট টাইম, আর দেখি কোন টায়ার কেমন কী ভালো হবে। এখন দুটো টায়ার আসলে নেওয়ার চিন্তাভাবনা নিচ্ছি, এখন এর দুটোর মধ্যে যে কোনো একটা নেবো, হয় অ্যাপোলো না হলে MRF। তো দেখি আগে কোনটা বেস্ট হয়। আর আমি উঠে পড়েছি NS12-এ, আর দেখো গাড়ির ফিউলটা একটু কম আছে, যাই হোক আসার সময় ফিউলটা করবো। তো এখন সোজা চলে যাব। আর দেখো রাস্তা কাজ চলছিল, মোটামুটি রাস্তার কাজ প্রায় শেষ, আর সামনে আসতলার দিকে একটু আর রাস্তার কাজ বাকি আছে এখনও, যে ওভারব্রিজটা হচ্ছে বা ব্রিজটা হবে ওই ব্রিজের কাজটাই বাদ আছে। আর বন্ধুরা দেখো, এই যে এই রাস্তাটুকু খারাপ, এই রাস্তাটুকু কাজ হয়ে গেলে মনে করো যে পুরোপুরি এই রাস্তা কমপ্লিট হয়ে যাবে আমাদের এইটুকু অন্তত। সামনে ধুলো দেখতেই পাচ্ছ কতটা ধুলো আর কি। এই রাস্তাটুকু যে কবে কমপ্লিট হবে ভগবান জানে। অ্যাম্বুলেন্স দেখলে সবসময় গাড়িগুলো সাইড দিয়ে দেওয়া উচিত, কেননা ভিতরে ইমার্জেন্সি থাকতেই পারে, স্বাভাবিক। তো বন্ধুরা, আমি রানাঘাটে ঢুকে পড়েছি, তো সামনে যেয়ে দেখবো এখন কোথায় কেমন কি টায়ারগুলো পাওয়া যায়। আসলে রাস্তার কাজ চলার কারণে দেখো রাস্তার দোকানপাট দুই পাশের আসলে সব কিছু পরিবর্তন হয়ে গেছে, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আগের মতো আর কোনো কিছু নেই, সেই রানাঘাট আর আগের মতো নেই, সব চেঞ্জ হয়ে গেছে। এই দেখো, দুদিন আগেও এরকমভাবে দেখিনি, এই কাজ দুদিনের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। দেখো এই পিলারগুলো বসিয়ে দিয়েছে। এখানে একটা টায়ারের দোকান দেখতে পাচ্ছি, তো দেখি এখানে কিসের কি টায়ার পাওয়া যায়। যে দেখো বন্ধুরা, বলছি তো অ্যাপোলোর টায়ার হবে নাকি? ও আচ্ছা আচ্ছা, বাইকের টায়ারগুলো কোথায় পাওয়া যাবে গো? পিছনে এটা কোন জায়গাটা? ওই টিপিএস লেখা রয়েছে বোর্ড টোর্ড। আচ্ছা, তো আমি ভুল করে আর কি টোটোর যে টায়ারগুলো পাওয়া যায় সেই দোকানে চলে গেছিলাম। এই যে দেখো অ্যাপোলো লেখা আছে, তো দেখা যাক এখানে পাওয়া যায় কি না। তো কথা বলে দেখি বন্ধুরা, বাইকের টায়ার হবে? ১৫০, ৬০, ১৭, দুটোই সামনের পিছনে দুটোই হবে। ডুয়েল পারপোস, অনরোড অফরোড দুটোই চলবে সেরকমভাবে। না না, এটা এটা তো ১১০ কত জন, হ্যাঁ এটা ১৫০, ৬০, হ্যাঁ সামনে পেছনে দুটোই ডুয়েল পারপোস হবে। হ্যাঁ,
তো বন্ধুরা দেখি এখান থেকে পাওয়া যায় কিনা কোন টায়ার কেমন কি। আর আমি এসেছি অ্যাপোলোতে, অ্যাপোলো যে মা মনসা টায়ার্স রানাঘাট। তো দেখি এখান থেকে কোন টায়ারগুলো কেমন কি পাওয়া যায়, কেমন হয় দাম টাম সব কিছু তোমাদেরকে জানাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, দাদাদের কাছ থেকে জেনে নেবো আসলে অফ রোড অন রোড ডুয়েল পারপাসের জন্য কোন টায়ারটা বেস্ট হবে। আর এখানে দু আমাকে দু রকমের টায়ার দেখিয়েছে, এই যে দেখতে পাচ্ছ অ্যাপোলো H1, তাই তো H1, আর এটা হলো ট্রাম্পলার আর কি XR। তো আমার নেওয়ার ইচ্ছা আছে ট্রাম্পলার XR, কেননা এটা ডুয়েল পারপাসের জন্যই এখন যে আমার টায়ারে যা আছে এখনও চলে যাবে, বাট এই বৃষ্টি কাটার জন্যই মেন সমস্যা, যেহেতু স্লিপ রাস্তাঘাটে স্লিপ না করে সেজন্যই। তো দেখি কথাবার্তা বলে দেখি কেমন কী প্রাইস পড়ে আর টায়ার কেমন হবে সব কিছু জেনে তোমাদেরকে জানাচ্ছি। তো বন্ধুরা আমি নিলাম হলো ট্রাম্পলার অ্যাপোলোর, তো দুটো প্রাইস পড়লো 10,700 টাকা। ওই যে দেখো, তো দেখি আর কী কী কাজ আছে। এখান থেকে ফিটিং হবে না, ফিটিংটা অন্য জায়গা থেকে করে নিতে হবে। আর এখান থেকে টায়ারে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করে তোমাদের সাথে পরে আবার বেরিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে কোথায় ফিটিং করা যায় দেখি। তো বন্ধুরা বাড়ির দিকে চলে যাই, কেননা বাড়ির পাশে যে গ্যারেজটা আছে সুমনদার গ্যারেজ, ওইখান থেকে গাড়ির টায়ারটা ফিটিং করব। কেননা কোনো সমস্যা হলে দাদাকে বলতে পারবো, বাট এখানে আমার সমস্যা হলে আবার এখানে আসতে হবে, তো তার থেকে আমি ওইখানে যেয়ে ফিটিংটা করাই। তো বন্ধুরা আমি চলে এসেছি সুমনদার গ্যারেজে, আর দেখি দাদাকে বলে গাড়ির টায়ারগুলো চেঞ্জ করব। দাদা গাড়ির টায়ার চেঞ্জ করতে হবে, টায়ার নিয়ে এসেছি। পিছনের চাকা ইনস্টলেশন কমপ্লিট, এবার সামনের চাকা লাগাবো। চলেছে বাট এ পর্যন্ত লিক হয়নি, এই ফার্স্ট টাইম খোলা হচ্ছে। আর সামনের চাকা এটা লাগালে হয়ে যায়, পিছনের চাকা তো আগেই কমপ্লিট। তো বন্ধুরা টায়ার লাগানো কমপ্লিট, তো এখন একটু চালিয়ে দেখতে হবে কেমন। তো বুঝতেই পারছেন নিউ টায়ার, অফ রোড অন রোড যারা দুটোই করতে পারে, যে কারণে এই টায়ার লাগানো। এখন দেখা যাক কেমন কি সার্ভিস দেয়। একটু সামনের থেকে চালিয়ে দেখে আসি কি অবস্থা হয়। মোটামুটি চালিয়ে যা বুঝলাম ঠিক আছে, কিন্তু আরো লং চালিয়ে বুঝতে পারবো কেমন কি হয়। তো তোমাদেরকে আমি রিভিউটা জানিয়ে দেবো কেমন হয়েছে না হয়েছে, তো যখন লংয়ে যাব তো তখন অবশ্যই তোমাদেরকে সবকিছু ডিটেল বলে দেবো। তো তোমাদেরকে সব কিছু দেখালাম, কত টাকা কেমন কি নিয়েছে আর কোথা থেকে নিয়েছি সেটাও বলেছি। একটু আনকমফোর্টেবল লাগছে, কেননা টায়ার একরকম ছিল, অন্যটা রকম টায়ার লাগানো হয়েছে, তো একটু আলাদা হবে এটাই স্বাভাবিক। তো দেখা যাক সার্ভিস কেমন দেয়। তো আমার বাড়ির ভাঙা রোডে চলে এসেছি,
তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই। তো তোমাদের সাথে কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, যদি কোনো রকম একটু হেল্প হয়ে থাকে, তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তো তোমাদের সাথে কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই।